আজকে আমরা যে অঙ্ক করবো সেটি হচ্ছে ক্লাস 10 সমান্তর প্রগতি এক্সারসাইজ 5.2। ঠিক আছে, চলো আমরা দেখে নেব আজকে 5.2 কে যে যে অঙ্কগুলো করব সেইগুলো আজকে আমরা করবো। কোয়েশ্চন নম্বর 5, দেখো নিম্নলিখিত প্রতিটি সমান্তর প্রগতির পদ সংখ্যা নির্ণয় করো। তো চলো, আমরা তো সূত্র জানি, আগেও করেছি, যারা আগের ভিডিও আমরা দেখুনি প্লিজ একবার দেখে নিও, আমি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে মেন বিষয়ে আমরা চলে যাই। তাহলে আজকে করবো কি, কোয়েশ্চন নম্বর 5। ওকে চলো, তো দেখো এখানে কি দেওয়া আছে, কোয়েশ্চন নম্বর রোমান 1 দেওয়া আছে কি, দেখো 7, 13, 19, তারপর 205। তাহলে চলো আমরা দেখে নিই। আমরা আজকে যে করব কি করব, আজকে ক্লাস টেন এক্সারসাইজ কি, এক্সারসাইজ 5.2। ঠিক আছে, কোয়েশ্চন নাম্বার কি, কোয়েশ্চন নাম্বার 5। দেখো কি দেওয়া আছে, আমরা চলে এলাম, কি দেওয়া আছে এটা লিখতে হবে। ঠিক আছে, চলো আমরা লিখে নিলাম। দেখো 7, 13, তারপরে 19, 205। তাহলে ফার্স্ট যে নাম্বার তাকে কি বলবো আমরা, এ বলবো। ফার্স্ট নাম্বার কি, এ ইকুয়াল টু কি 7, এ টু কি 13, লাস্ট যে নাম্বার এ এন তাকে আমরা 205 ধরবো। ওকে, তো চলো আমরা কিন্তু ডি যাই না, ডি আমাকে নির্ণয় করতে হবে। তো ডি, ডি বলতে ডিফারেন্স, মানে কমন ডিফারেন্স, এটা তাদের মধ্যে অন্তর, সাধারণ অন্তর কত। তাহলে এ টু মাইনাস এ ওয়ান, এটা হলো কি সাধারণ অন্তর। দেখো ডি মানে কি 13 মাইনাস 7, মানে এ টু মাইনাস এ ওয়ান, এ টু, এ টু 13, এ ওয়ান মানে 7, মাইনাস করে দিলাম 6। ওকে, তাহলে কি আমরা পদ সংখ্যা নির্ণয় করবো। তো পদ সংখ্যা নির্ণয় করতে গেলে কি উইনো দেট বা লিখতে পারো যে আমরা জানি। ঠিক আছে, তোমাদের যা ভালো লাগে লিখতে পারো, আমরা জানি কি। দেখো এবার এ এন, এ এন মানে কি লাস্ট, যে শেষতম পদ তাকে বলা হয় এ এন। ঠিক আছে, দেখো এখানটায় করে দিচ্ছি, কি হলো এ এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইনটু ডি। তাহলে দেখো এ এন কত দেওয়া ছিল, 205 আমি এখানে বসে দিলাম, তাই তো ইকুয়াল টু কি, এ মানে কি, এ মিনস কি 7 এখানে বসে দাও, প্লাস তোমার কাজ কিন্তু শেষ। এন, এন তো আমি যাই না, ঠিক আছে, এন তো মান নির্ণয় করতে হবে, এটি বার করলে তোমাদের অঙ্ক শেষ। ডি মানে কি 6 হয়ে গেল। দেখো ইউভে থেকে ডান দিক থেকে বাম দিকে আনতে পারো, নতুবা এটাকে একসঙ্গে পরিবর্তন করে দেবো, একই সঙ্গে উভয় দিকে পরিবর্তন করে দেবো, এইরকম 7 প্লাস এন মাইনাস 1 ইন্টু 6 ইকুয়াল টু 205। এইভাবে করতে পারো, যে যেরকম বুঝে তাকে সেইভাবে করাতে হয়। এন মাইনাস ওয়ান ইন্টু 6 ইকুয়াল টু কি 205 মাইনাস 7। তাহলে কি, এবার দেখো এন মাইনাস ওয়ান ইন্টু 6 ইকুয়াল টু এই 205 থেকে ধরুন 7 বিয়োগ করে দেবো কত হবে 198, করে দেখতে পারো। তাহলে দেখো 6 এখানে গুণে ছিল, ডান দিকে বাঘে পরিণত হয়ে যাবে, ঠিক তো, 198/6 ক্যান্সেল করে দেবো কি 33 হয়ে যাবো। এন, এন ইকুয়াল টু 1 কি ছিল মাইনাসে, হয়ে যাবে কি প্লাসে, 33 প্লাস 1 ইকুয়াল টু কি 34, মানে এন তো মান আমার কত বেড়েছে, এন তো মান কত বেড়েছে আমার 34, এটাই তোমাদের আনসার। ঠিক আছে, এটাই তোমাদের আনসার। তে সমান্তর প্রগতির পদ সংখ্যাটি হলো, সুতরাং সমান্তর প্রগতির পদ সংখ্যা
কত সংখ্যা হলো? কত? 34। ঠিক আছে, এটাই তোমাদের আনসার এই গেল। ওকে, নেক্সট কোয়েশ্চন আমরা চলে যাই। এটা কি ফার্স্ট পার্ট করেছি, এবার আমরা করবো সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে কি দেওয়া আছে দেখো, সেকেন্ড পার্টে দেওয়া আছে কি 18। এবার আমরা সেকেন্ড কোয়েশ্চন নম্বর সেকেন্ডে চলে এলাম। কি দেওয়া আছে? 18 15/2, 13 কি -47। দেখো এ কি 18, এন কি -47, এ টু 15 1/2। তো এটাকে ভেঙে ফেলা কি হবে? 31/2। হ্যাঁ, সমস্যাটা ভেঙে দিলাম। ওকে, তারপরে কাজটি কি করবো এখন? এখন দেখো ফোরের যে কাজটি, ফোরের কাজটিকে আমাদের করতে হবে একটু মনোযোগ সহকারে। দেখো কিন্তু ভিডিওটা, ঠিক আছে, আমরা কি ডি নির্ণয় করতে হবো। ডি কমন বার করতেই হবে, ডি বের না করলে হবে না। কিন্তু দেখো এ টু কি 31/2 -18, এলসিএম মানে লসাগু নিয়ে নাও, 2 31। এটা কি ক্রস মাল্টিপ্লিকেশন গুলো করতে নিচে মনে মনে এক, যোগের সময় এক থাকবে, তোর সময় ক্রস মাল্টিপ্লিকেশন গুলো 36। ঠিক তো, এইভাবে গুণ করে দিতে হবে। বি করলে কত হবে? 5 হয়ে যাবে। ঠিক তো, চলো নেক্সট আমি করবো। চলো আমরা ডি পেয়ে গেলাম, ঠিক আছে, ডি গেলটা কত পেলাম? 5/2। তাহলে আমরা জানি, আমরা জানি দেখো এ এন ইকুয়াল টু এ প্লাস এন -1 ইন্টু ডি। তাহলে এন কি -47 ইকুয়াল টু এ বলতে কি 18 প্লাস এন -1 ইন্টু ডি কি 5/2। এটা মাইনাস মাইনাস থাকবে, -47 18 প্লাস মাইনাসে চলে এলো এদিকে। দেখো এটার মাইনাস ছিল, মাইনাসটা সামনে নিয়ে এসেছি, এর -1 ইন্টু 5/2। যেহেতু গুণে আছে আমরা নিতে পারি, কত হবে? 8/15 প্লাস হচ্ছে এ 3/5 65 কিল টু মাইনাস এন -1 ইন্টু 5/2। মাইনাস মাইনাস ক্যান্সেল, ঠিক আছে, জয়েন্ট করার সময় মাল্টিপ্লিকেশন হয়ে কি ডিভাইডেড হয়ে যাবে 65 × 2/5 এন -1। না বুঝলে আমাকে বলো, কমেন্ট করো, আমি সেটাকে ক্লিয়ার করে বলে দেবো। ওকে, কি হলো? ক্যান্সেল 13 26 ইকুয়াল টু এন -1। দেখো এনটা এদিকে আনতে পারো, -1 এদিকে আনতে পারো, বা এটাকে নিয়েও করতে পারো। 26 + 1 ইকুয়াল টু এন, হতে হচ্ছে এন ইকুয়াল টু 27। এটাই তোমাদের আনসার হয়ে গেল। নতুবা কেউ যদি মনে করে যে আমি এভাবে করবো না, অন্যভাবে করবো, নো ম্যাটার, করতে পারো। 26 ইকুয়াল টু এন -1। দেখো আমি জাস্ট একটু জায়গা পরিবর্তে করি, এন -1 ইকুয়াল টু 26, এন ইকুয়াল টু কি, যখন সময় আমি একটা কথা বলি, এটা বলিনি আমি, দেখো উভয় দিকে যখন সময় পরিবর্তন করা হবে মান, ঠিক আছে, কোনটি মাইনাস থাকবে না, চিহ্ন পরিবর্তন হবে, দুটি সেম যা যা ছিল তাই থাকবে। 26 মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, কী হবে? 27 হয়ে গেল। যে কোনোভাবে করো অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে, ঠিক আছে। চলো, আর যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত লাইক করি, প্লিজ, আমি জানি হয়তো তোমরা ভিডিওটা দেখে অনেকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাও, ঠিক আছে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না অনেকে, ঠিক আছে, আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। চলো আমরা পরবর্তী এক্সামটা আমি ফুটে দেবো, পরবর্তী যে কোয়েশনটা চলো আমরা দেখে নিই। ওকে, তোমাদের কোন কোয়েশন নেই আশা করি, তাকে আমাকে কমেন্ট করে জানিও। আচ্ছা এবার দেখো আমরা 6 করব, 6 7 এগুলো ছিল, তো 6টা আমি হয়তো করে দিয়েছি, তোমরা একটু চেক করে নিও। আমি 6টা করছি না, 7 8 এগুলো আমাকে রিকোয়েস্ট করেছে, তাই আমি এগুলি করছি, ঠিক আছে। তো চলো আমরা চলে যাই এটা যাচাই করার জন্য, ঠিক আছে, এটা একটু দেখে নিও। হ্যাঁ,
আর নেক্সট আমি করে দেব। সেভেন, একটি সমান্তর প্রগতির 31তম পদ নির্ণয় করো, 31তম পদ নির্ণয় করার জন্য বলেছে, ঠিক আছে। আচ্ছা, যেমন 11তম পদ হচ্ছে 38 মানে 33 এবং 16তম পদ হচ্ছে 73 মানে 73, ঠিক আছে। তো চলো আমরা করবো। এখন দেখো এখানে করতে গেলে কি করতে হবে, আমরা কোয়েশ্চন নাম্বার 7 লিখে নিচ্ছি। কতম পদ বের করতে হবে, 31তম পদ আমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। এ 31 এটা আমাকে বের করতে হবে। ওকে, কী কী দেওয়া আছে এটা আমরা একটু লিখে নিব। এ 11 ইকুয়াল টু 38, আর কী দেওয়া আছে, এ 16 ইকুয়াল টু 73, এইটুকু আমাকে দেওয়া আছে। ওকে, দেখো একটু মনোযোগ সহকারে দেখো, এখানে কি ডি নেই, এর মানও নেই, ঠিক আছে, লাস্ট পদও নেই, তোমাকে কীভাবে বের করতে হবে একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখো, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, ঠিক আছে। দেখো আমরা আগেও বলেছি এবং এখনও বলছি, এ 11 এ প্লাস 10 ডি করে দাও, এইগুলো 11 বেড়ে যাবে 38। তো এটাকে কী করবো, এটাকে ইকুয়েশন নম্বর 1 দিয়ে দাও, এটা কি এ প্লাস 15 ডি ইকুয়াল টু 73 করে দাও, এইগুলো ইকুয়েশন নম্বর 2, ঠিক আছে। আমি দুটি সমীকরণ সাজিয়ে নিলাম এবং সমীকরণ দুটিকে লিখতে পারো, এক সমীকরণ লিখে নাও বা সমীকরণ দুটি হলো, এইভাবে লিখতে পারো বা 1নং 2নং সমীকরণ এইভাবে লিখতে পারো, যেভাবে তোমাদের সুবিধা এইভাবে লেখো, ঠিক আছে। তোমাদের দেখো যেরকমভাবে সুবিধা হয় সেরকমভাবে লিখতে পারো। চলো আমরা দেখি, দেখো 1নং ও 2নং সমীকরণ হলো, সমীকরণ, ঠিক আছে, 1নং এ প্লাস 10 ডি ইকুয়াল টু 38, এ প্লাস 15 ডি ইকুয়াল টু 73, কি দেখো সেম সেম ছিল, সাইন সেম, এটাকে মাইনাস করে দেবো, মাইনাস সাইনগুলো মাইনাস করে সাইনগুলো কি পরিবর্তন হয়ে যাবে, একটা প্লাস একটা মাইনাস কেটে দিলাম, দেখো 15 থেকে 10 চলে যাবে, কত থাকবে 5 থাকবে, কি এটা বড় সংখ্যা মাইনাস মাইনাস, এটা বড় সংখ্যা মাইনাস মাইনাস দিয়ে দাও, 13 থেকে 8 চলে গেলে কত থাকবে 5 থাকবে, যখন 6 থেকে 3 চলে যাবে কি 3, ক্যান্সেল করে দাও, ডি ইজিকুয়ালটা কি 35/5, ক্যান্সেল করে দাও 7, তার মানে ডি আমি পেয়ে গেলাম কত 7, মনে রেখো কিন্তু ডি 7 আমরা পেয়েছি, ঠিক আছে। 1নং সমীকরণে বসিয়ে দাও, 1নংয়ে বসিয়ে দাও, 1নং সমীকরণে ডি ইজিকুয়াল টু 7 বসিয়ে পাই, ঠিক আছে, ডি ইজিকুয়াল টু 7 বসিয়ে পাই, তার মানে কি এ প্লাস 10 ডি ইকুয়াল টু 38, এ প্লাস 10 ইন্টু 7 ইকুয়াল টু 38, এ ইকুয়াল টু এ সরি এ প্লাস 70 ইকুয়াল টু 38, এ ইকুয়াল টু কি হবে 38 মাইনাস 70, এ ইকুয়াল টু কি হয়ে যাবে, দেখো এবার বি করে দাও 2, কি থাকবে 3, 32, ওকে মাইনাস মাইনাস 32, এ ছিল কি মাইনাস 32, এটা আমি বক্স করে দিলাম আমার সুবিধার জন্য, আমি তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। নেক্সট আমরা কী করবো, আমরা কততম পদ নির্ণয় করার জন্য বলেছি 31, সুতরাং এ 31 আমাকে নির্ণয় করতে হবে, এ প্লাস 30 ডি শেষ হয়ে গেল। চলো এর মান কি, এর মান দেওয়া আছে মাইনাস 32 প্লাস 30 ইন্টু ডি কী ছিল 7, বসে দেবো 7 এখানে, মাইনাস 32 প্লাস 3 ইন্টু 7 21 0 করে দাও, এবার দেখো কি এটা থেকে প্লাস মাইনাস করে দাও, আনসার বেরিয়ে গেল, 0 সে 0 থেকে 2 চলে গেলে কত 8, 11 থেকে 10 থেকে 3 চলে গেলে 7, 1 78 78, 31তম পদ হলো কি এটা, হয়ে গেল তোমাদের আনসার,
বলো কেমন ভিডিওটা কেমন লাগলো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, উপকৃত হয়েছে, ঠিক আছে? যাদের যাদের ভিডিওটা দেখে উপকৃত হয়েছে, প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও। ওকে, কোয়েশ্চন নম্বর 8। একটি সমান্তর প্রগতির 50টি পদ আছে, কতটি পদ? 50টি পদ আছে, যার তৃতীয় পদ 12, মানে তৃতীয় পদ a3 = 12, ঠিক তো? শেষ পদ, শেষ পদ আর 50টি পদ একই ব্যাপার, একই কথা, ঠিক আছে? তাহলে শেষ পদ মানে কি? এ 50তম পদ = কি? 106। আচ্ছা, আমাকে কি নির্ণয় করতে হবে? আমাকে দেখো এখানে 29তম পদ বার করতে হবে তোমাদের অঙ্ক শেষ, ঠিক আছে? চলো আমরা এটা করে দিচ্ছি। কীভাবে আমাকে কি 29তম পদ নির্ণয় করতে হবে? এ 29 যেটা বের করতে পারি, অঙ্ক শেষ, খালাস। দেখো এ প্লাস 2d = 12, এক নম্বর হয়ে গেল। এ প্লাস 49d = 106 হয়ে গেল ইকুয়েশন নম্বর 2। এবার সমীকরণ দুটিকে একসঙ্গে একই জায়গায় করে দাও। এ প্লাস 2d = 12, এ প্লাস 49d = 106 মাইনাস করে দাও, ক্যান্সেল, এটা মাইনাস। এবার বি করে দাও কত? মাইনাস 47d = বি করে দাও কত হবে? মাইনাস 4, 9, মাইনাস মাইনাস ক্যান্সেল, d = 94/47, ক্যান্সেল করলে কি 2, d = কি 2 হয়ে গেল। এবার আমরা ডি পেয়ে গেলাম। এবার এক নং সমীকরণে বসে দাও, বা দুই নম্বরে বসে দাও, এনি ওয়ান, তোমার যা ভালো লাগে। এ প্লাস 2d = 12, এ প্লাস 2d × 2 = 12, ডি এর মান 2 পেয়েছি তাই 2 এখানে বসিয়ে দিলাম। এ প্লাস 44 এ প্লাস 4 = 12, এ = 12 মাইনাস 4 = কি 8, তার মানে কি এ আমরা পেয়ে গেলাম কত? 8। এবার দেখো এবার কাজ কি, সুতরাং এ 29 = এ প্লাস 28d, কাজ হয়ে গেল। 29 পদ নির্ণয় করো, শেষ। এ মানে কি? 8 প্লাস 28 × 2, 8 প্লাস, দেখো 8 × 2 = 16, হাতে আছে 1, 2 × 4 = 5, 56 আর 8 কত হবে? 64 হয়ে গেল তোমার 29তম পদ, এত, ঠিক আছে? আমরা 8 পর্যন্ত করলাম, 5 করেছি, 7 করেছি, 8 করেছি, 3টি অঙ্ক করেছি, ঠিক আছে? রাত্র আজকে অনেক হয়েছে, এখন প্রায় 11টা বাজে, ঠিক আছে? তো এখন আমরা শুতে যাবো, তাই আর ভিডিওটা দেরি করছি না, তোমরাও ঘুমিয়ে পড়ো। ওকে, গুড নাইট।